এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। জনাব আব্দুস সালাম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আপনাকে স্বাগত। মানে একটি কথা, মানে আমাদের কাছে যে কাগজ এসছে সেখানে যে কমিটি আপনারা করেছেন সুবর্ণ জয়ন্তী উপলক্ষে, সেখানে বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিনের নামটি নেই, অথচ আপনি মানে বিরতির সময় আমাকে বলেছিলেন নামটি আছে। একটু কি পরিষ্কার করবেন যে কোথায় নামটি আছে, কোন কমিটিতে আছে? অবশ্যই, ওর আমাদের এটা উদযাপনের জন্য যে জাতীয় কমিটি আছে, সেই কমিটিতে উনি আছেন, এবং বরিশাল বিভাগেও যে আমাদের কমিটি আছে সেই কমিটিতে উনি আছেন। উনি মোর দেন, মানে উনি আছেন, উনি না এটা ঠিক না। জি, আপনাকে ধন্যবাদ আমাদেরকে পরিষ্কার করার জন্য। আমরা তাহলে যে কাগজটি পেয়েছিলাম সেটি ভুল তথ্যে ভরা ছিল, এটি অবশ্যই আমরা কারেকশন করব খুব তাড়াতাড়ি। আপনার কাছে জানতে চাও, এই যে মেজর হাফিজ, বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজ এবং তার সঙ্গে সাংবাদিক নেতা শওকত মাহমুদকে আপনারা শোকজ করলেন, সেটি নিয়ে বেশ আলোচনা সমালোচনার জন্ম হয়েছে। বিশেষ করে মেজর হাফিজ সাহেবকে যে শোকজ করেছেন, তিনি প্রেস কনফারেন্স করেও বলেছেন যে তাকে যে ভাষায় শোকজ করা হয়েছে সেগুলো নিয়ে তিনি অপমানিত বোধ করেছেন। মানে বিষয়টা হঠাৎ করে তাদের দুজনকে কেন এরকম শোকজ করা হল, এবং এটি নিয়ে কোনোরকম দ্বিধাদ্বন্দ্ব বা কোনোরকম বিভক্তির আশঙ্কা আছে কি দলে? দলের মধ্যে কোনো বিভক্তি নাই, এটা তো আমাদের মহাসচিব তো এই ব্যাপারে আমি বলেছেন, কাজে এই বিষয়ে নতুন করে আমার বলার আর কিছু নাই। আর বিএনপিতে কোনো বিভক্তি নাই, আমরা সবাই ঐক্যবদ্ধ আছি, ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থেকেই আমাদের বিজয়ের যে 50 বছর উদযাপন সেটা আমরা করবো, এটাই হলো আমাদেরই। জি, সাম্প্রতিক সময়ে পৌরসভা নির্বাচনগুলোতে আপনারা বিগত নির্বাচনে অংশগ্রহণ করেছেন, আগামী নির্বাচনে অংশগ্রহণ করছেন, এবং বেশ কিছু পৌরসভায় এরই মধ্যে বিদ্রোহী প্রার্থী বিএনপির মধ্যে, আওয়ামী লীগে তো আছেই, বিএনপিরও বিদ্রোহী প্রার্থী আছেন। তার মধ্যে গতকাল পর্যন্ত যতটুকু হিসাব জানি 21টি পৌরসভায় 7 জন বিদ্রোহী প্রার্থী আছেন, এদের বিষয়ে আপনারা কি ধরনের সিদ্ধান্ত নেবেন? দেখেন, বিএনপি ক্ষমতায় ছিল এবং এখনো যদি সঠিকভাবে ভোট হয় তাহলে বিএনপি ক্ষমতায় যাবে, কাজে সেই দলে প্রার্থী একাধিক হতে পারে, সময় থাকে সেটা প্রত্যাহার করা, এবং আমরা আশা করি যে সময়ের মধ্যে তারা অবশ্যই প্রত্যাহার করে নেবেন। আর প্রত্যাহার না করে নিলে সংগঠনের যে সাংগঠনিক যে সমস্ত সিদ্ধান্ত আছে অবশ্যই সেটা কার্যকর হবে। আব্দুস সালাম, একটু বলবেন যে মানে একটা জিনিস খুব মানে আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে আপনারা প্রেস কনফারেন্স নির্ভর দলের মধ্যে পরিণত হয়েছেন, আপনারা মাঠে থাকেন না অথচ ঘরে গিয়ে প্রেস কনফারেন্স করে বলেন যে নির্বাচন ঠিক হচ্ছে না, নির্বাচনে কারচুপি হচ্ছে, কিন্তু মাঠে আপনাদের লোকজনই পাওয়া যায় না, এই অভিযোগটার ব্যাপারে আপনার বক্তব্য কি? এই অভিযোগটার বক্তব্যটা যে আমরা মুক্তিযুদ্ধটা করলাম কেন, যে মাঠে আবার লড়াই করার জন্য, যে আওয়ামী লীগের সাথে লড়াই করে আমাকে ভোটের অধিকারটা অর্জন করতে হবে, ভোট তো এটা আমার অধিকার, এই ভোটের জন্য গণতন্ত্রের জন্য তো আমি লড়াই করে দেশ স্বাধীন করছি, এখন কি আওয়ামী লীগকে জোর করে ক্ষমতা থেকে তার টেনে নামাতে হবে? আজকে আওয়ামী লীগ যে ভোটের রাইট দিচ্ছে না, মানুষে ভোট দিতে দিচ্ছে না, ভোটে এবং আমাদের এজেন্ট থাকতে দিচ্ছে না, বলছ সেই সমস্ত বিষয়ে দৃষ্টিতে আপনাদের দৃষ্টি দেওয়া উচিত, আমরা তো মনে করি এটাই। আমাদেরকে প্রশ্ন না করে আওয়ামী লীগ উল্টা প্রশ্ন করেন যে স্বাধীনতার এই বিজয়ের মাসে আজকে গণতন্ত্র তারা কেন হরণ করছে, কেন 30 তারিখের ভোট 29 তারিখে করছে, কেন মানুষ ভোট দিতে পারছে না, এটি আজকে আওয়ামী লীগকে প্রশ্ন করেন। জনাব আব্দুস সালাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।